হতে যাচ্ছে 31/10/2023 তারিখে, কেন প্রস্তুত হও, এই পোস্টারটি পুরো সিলেটে টাঙিয়ে দেয়া হয়েছে। সিলেটবাসী এখন একটা আতঙ্কে রয়েছে, কি হতে চলেছে তাদের সঙ্গে, কেন সিলেটের বিভিন্ন দেয়ালে দেয়ালে টাঙিয়ে দেয়া আছে এই পোস্টারটি, যেখানে দেখা গেছে চারটি রেখা রক্তের রেখার মতো এবং নিচে লেখা প্রস্তুত হও 31/10/2023। তার মানে কি 31/10/2023-এ ভয়ঙ্কর কিছু ঘটে চলতে যাচ্ছে? গত সোমবার রাত্রে সিলেট বিমানবন্দরের পাশের একটি ওয়ালে আঁকতে দেখা গেছে এই চিহ্নটি, চারটি রক্ত রঙিনভাবে, এবং এই পোস্টার লাগানোর চেষ্টায় দুইজন লোককে যখন মানুষ শনাক্ত করেছে, ঠিক সেই সময় তারা দুইজন বোমাফর্ত কিছু একটা ফুটিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। এছাড়াও এই পোস্টারটি সিলেটের বিভিন্ন দেয়ালে বৈদ্যুতিক থাম্বায় লাগিয়ে দেওয়া হয়েছে। সিলেটের মানুষের মধ্যে একটা অন্যরকম আতঙ্কের সৃষ্টি হয়েছে, কেন এভাবে এই পোস্টারগুলো টাঙানো হচ্ছে, এটা কিসের ইঙ্গিত? অনেকেই ভেবেই নিয়েছে হয়তো জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। আপনাদের কি মনে হচ্ছে, কে বা কারা এরকম পোস্টার টাঙিয়ে প্রস্তুত হওয়ার পোস্টার টাঙিয়ে যাচ্ছে, কে বা কারা সিলেটবাসীকে এভাবে সতর্ক করছে, কি ভয়ানক ঘটনা ঘটতে যাচ্ছে 31/10/2023 সালে, এটা কিসের ইঙ্গিত? শঙ্কায় রয়েছে পুরো সিলেটবাসী। আর এই একটি পোস্টারের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াকে পুরো তোলপাড় করে দিয়েছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটা ভিডিওতে কালো রঙের দুইটি পোস্টার মাঝখানে লাল রঙের রক্তের মতো চারটি থাবা মারা রক্তের ছাপের বাঁকা মাঝখানে এবং নিচে লেখা প্রস্তুত হও 31/10/2023, এটা কিসের ইঙ্গিত, কেন এরা টাঙাচ্ছে সিলেটবাসীকে? এরপরে কি অন্য কোনো জেলা বা অন্য কোনো বিভাগকেও এরা টার্গেট করবে? এরা কারা, কিসের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, কিসের প্রস্তুতি নিতে বলছে? সিলেটবাসীর মনে এক ধরনের ভয় কাজ করছে। আপনারা কি ইঙ্গিত করছেন জানি না, তবে ব্যাপারটা কি আসলে জটিল কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে? এগুলো কারা করছে এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত সবাই একটা আতঙ্কে আছে এবং অনিশ্চয়তার মধ্যে আছে, কেউ বুঝতে পারছে না এই পোস্টারগুলো কারা বা কেন টাঙাচ্ছে। যেখানে টাঙানো হচ্ছে সেখান থেকে মানুষ জানাচ্ছে কখন কে বা কারা এসে পোস্টারগুলো টাঙিয়ে গেছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না। যদিও সিলেট বিমানবন্দরের দুজনকে এই পোস্টার আঁকার সময় জনগণ ধরতে গিয়েছিল, সেখানে থেকে তারা বোমা ফুটিয়ে পালিয়ে গিয়েছে। কি হতে চলছে 31/10/2023-এ সিলেটে? নাকি সিলেটে এরকম পোস্টার টাঙিয়ে বাংলাদেশের অন্য কোনো কথায় কোনো জায়গায় হামলা হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই জঙ্গিবাদরা? এর পিছনে কে বা কারা আছে বলে আপনাদের সন্দেহ হচ্ছে, একটু কমেন্ট করে জানাবেন।